নমস্কার, আমি সঞ্জীব। আপনারা রয়েছেন আমার সঙ্গে সঞ্জীব উইথ লাইফ আমার চ্যানেলে। আজকের বিষয়টা নিয়ে কথা বলবো, যে বিষয়টা সেটা হচ্ছে বেশ কিছু মানুষ ধর্মের কথা শুনলে তাদের গায়ে অ্যালার্জি উঠে যায়। ধর্মের কথা শুনলে তারা মনে করেন এটা একটা সাম্প্রদায়িক ব্যাপার, কিন্তু আমি একজন ভারতীয় হিসেবে মনে করি আমাদের শিকড়টা কিন্তু ধর্মীয় ওরিয়েন্টেড, এবং আমাদের ঋগ্বেদ সঙ্গে রামায়ণ মহাভারত উপনিষদ সব কিছু নিয়েই কিন্তু আমাদের জীবন, আমাদের সমাজ এবং আমাদের এগিয়ে চলা এবং আমাদের পূর্বপুরুষরা এবং আমরা যে ধরনের সভ্যতা বা কালচারে বিশ্বাস করি তার সাথে ধর্ম কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তা ধর্মকে বাদ দিয়ে কোনো কিছুই হয়তো করা যায় না, এবং ধর্মকে কেন্দ্র করে যে সমস্ত অনুষ্ঠান আমাদের সমাজে পরিবেশিত হয় বা সংগঠিত করা হয় তাতে সর্বধর্মের মানুষ সমানভাবে অংশগ্রহণ করেন, এবং এই অংশগ্রহণ করাটার মধ্যেই তো আনন্দ, এই অংশগ্রহণ করাটার মধ্যেই তো লুকিয়ে আছে সর্বধর্ম সমন্বয়ের কথা। অর্থাৎ রবীন্দ্রনাথ, নেতাজি, মহাত্মা গান্ধী সবাই একই কথা বলতেন। কিন্তু সাম্প্রতিককালে কাশীতে কাশী বিশ্বনাথ মন্দিরের নতুন করে রিনোভেট হওয়া নিয়ে নরেন্দ্র মোদী যে ধরনের উদ্যোগকে সামনে এনেছিলেন নিজে ওই জায়গার সাংসদ হওয়ার পর, বা যে ধরনের উদ্যোগের বিচ্ছুরণ আমরা দেখেছি কাশী বিশ্বনাথের যে করিডোর, সেই করিডোর উদ্বোধনের পর গোটা দেশের মানুষ সেটাকে নিয়ে যখন আনন্দে মুখরিত এবং স্থানীয় মানুষ যখন আনন্দে মুখরিত, নির্দিষ্ট সংখ্যক বেশ কিছু মানুষ যারা নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করেন, আমি তাদেরকে প্রকৃত অর্থে বলতে আমি তাদেরকে একেবারে ঘৃণা করি। বুদ্ধিজীবী বলে কিছু হয় না, প্রতিটা মানুষ বুদ্ধিজীবী, প্রতিটা মানুষ বুদ্ধিজীবী, প্রত্যেকেরই নির্দিষ্ট নির্দিষ্ট বুদ্ধি আছে। যারা নির্দিষ্ট করে বুদ্ধিজীবীর একটি ক্যাটাগরি বানিয়ে ফেলেছেন, যাদেরকে বুদ্ধিজীবীর ক্যাটাগরিতে বলা হয়, তারা প্রকৃত বুদ্ধিজীবী নয়, তারা স্বার্থজীবী, স্বার্থপর। হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি, স্বার্থপর, বুদ্ধিজীবী নয়। বুদ্ধিজীবী হলে তাকে নিরপেক্ষভাবে কথা বলতে হবে। কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর উদ্বোধন হলে যারা গালাগাল করেন, সাম্প্রদায়িকতার উস্কানি বলে হাওয়া তোলেন চায়ের দোকানে, বিভিন্ন আড্ডায়, আসরে, বিভিন্ন চ্যানেলে, সংবাদ মাধ্যমে, আজকে যখন রাজ্য সরকারের উদ্যোগে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে যে দুর্গাপুজো নিয়ে যে কার্নিভাল আমাদের রাজ্যে শুরু হয়েছে, আমি তাতেও খুশি, এবং তার রাজ্য সরকারের উদ্যোগেই তো দুর্গাপুজো হেরিটেজ তকমা পেল। কই এই নিয়ে তো বুদ্ধিজীবীর একটা কথা বলবেন না? কাশীর বিশ্বনাথ মন্দির এর করিডোর উদ্বোধন হয়েছে বলে ধর্মীয় জিগির বলে আপনারা চিৎকার চেঁচামেচি করছেন। আমি ধর্মীয় জিগিরে বিশ্বাস করি না। আমি মনে করি কাশী বিশ্বনাথ মন্দিরের যে করিডোর উদ্বোধন হয়েছে, ভারতীয় হিসেবে, হিন্দু হিসেবে আমি গর্বিত। ঠিক একইভাবে দুর্গাপুজোকে নিয়ে যে ইউনেস্কো যে হেরিটেজ তকমা দিয়েছে দুর্গাপুজোকে, তাতে রাজ্য সরকারের যা ভূমিকা তাকেও আমি সম্মান করি, প্রণাম জানাই। এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্গাপুজো কার্নিভাল মানে বিসর্জনের আগে যে ধরনের কার্নিভালের সূচনা করেছেন, এই ধরনের অনুষ্ঠান আমাদের রাজ্যে আগে কখনো হয়নি, এটা হওয়া দরকার ছিল, মুখ্যমন্ত্রী সেই পথ দেখিয়েছেন, আমি তার জন্য মুখ্যমন্ত্রীর কাছেও কৃতজ্ঞ। আর আজকে দুর্গাপুজো যখন হেরিটেজ তকমা পেল, সেই হেরিটেজ তকমার জন্য আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সমস্তভাবে সম্পূর্ণরূপে কৃতিত্ব তাকেই দিতে চাই। কারণ মুখ্যমন্ত্রী সারা বিশ্বের সামনে এই কার্নিভাল করে তুলে ধরেছিলেন যে এই দুর্গাপুজো আমরা কী ধরনের অনুষ্ঠান করে থাকি, কী ধরনের আয়োজন করে থাকি, সর্বধর্মের মানুষ 5 দিন ধরে বিভিন্ন এই অনুষ্ঠানে সংযুক্ত হয়ে থাকেন, সেখানে ধর্মের কোনো ভেদাভেদ থাকে না, সেখানে যা থাকে মানুষের আন্তরিকতা। কিন্তু যে সমস্ত বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবীরা নির্দিষ্ট মাত্র একটি সম্প্রদায়কে কেন্দ্র করে কথা বলেন, তারা বুদ্ধিজীবী নন, তারা সুবিধাবাদী। তারা ওই নির্দিষ্ট সম্প্রদায়কে খুচিয়ে দিয়ে, রাগিয়ে দিয়ে, পরিস্থিতিকে জটিল করে নিজেদের স্বার্থ চরিতার্থ করে। আর এরকম বুদ্ধিজীবীর সংখ্যা আমাদের রাজ্যে ভর্তি। অবিলম্বে ওই সমস্ত বুদ্ধিজীবীদের কিন্তু আমাদের দূরে করে দিতে হবে। আর ওই সমস্ত বুদ্ধিজীবীদের বলছি, বন্ধু, পশ্চিমবাংলার মানুষের টেস্ট বদলে গেছে, স্বাদ বদলে গেছে, অযথা বুদ্ধিজীবী হয়ে আর লাভ নেই। যারা বুদ্ধিজীবী হয়ে লাভ বা স্বার্থ খুঁজতে যাচ্ছেন, তাদের দয়া করে একটাই কথা বলব, দরকার নেই, বৃথা চেষ্টা করছেন। মানুষ গণমাধ্যমের বশবর্তী হয়ে, গণমাধ্যমের পরিপন্থী হয়ে
এতটাই সচেতন, এতটাই তাদের চক্ষু খুলে গেছে, বুদ্ধিজীবীদের বুদ্ধি নিয়ে তারা চলবে না। মানুষ খোলা চোখে নিজের বিচার বোধ নিয়ে চলবেন, বুদ্ধিজীবীদের বুদ্ধি নিয়ে বা তাদের মতামত নিয়ে চলা মানেই তো অন্যের দ্বারা পরিচালিত পথে পা বাড়ানো। তা অন্যের দ্বারা পরিচালিত পথে পা বাড়াবো কেন? প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট বুদ্ধি আছে, প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট স্বতন্ত্র মতবাদ আছে, জ্ঞানবোধ আছে, বিচারবোধ আছে। সেই জ্ঞানবোধ বিচারবোধকে সামনে নিয়েই তো মানুষ এগাবে। তাই ছাক, বুদ্ধিজীবীদের কথা বেশি বলে লাভ নেই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমার অনেক ধন্যবাদ, আমার অনেক শুভেচ্ছা। দিদি, আপনি যা করেছেন সেটা নিঃসন্দেহে খুব ভালো কাজ। কার্নিভাল করে দুর্গা পুজোকে আমাদের গোটা পৃথিবীর সামনে এক নতুন রূপে আপনি তুলে ধরেছেন, এবং এটা দরকার ছিল, যা এতদিন কেউ করেনি, আপনি করিয়ে দেখিয়েছেন। আপনাকে শতকোটি কুর্নিশ করছি। এবার বেশ কিছু তথ্য দিই। 13-18 ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে আয়োজিত হচ্ছে ইন্টার গভর্নমেন্ট কমিটির ষষ্ঠদশ অধিবেশন। সেই অধিবেশনেই কলকাতার দুর্গা পুজোকে ইউনেস্কোর কালচারাল ডিপার্টমেন্ট হেরিটেজ তকমা দিয়েছে। এই স্বীকৃতি পাওয়ার পর দেশের প্রধানমন্ত্রীও টুইট করে স্বাগত জানিয়েছেন, এবং এই সেপ্টেম্বর মাসে কলকাতা শারদোৎসবের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে উদ্যোগী হয়েছিল কিন্তু রাজ্য সরকার। তাই মমতা ব্যানার্জির উদ্যোগ না থাকলে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগ না থাকলে কিন্তু দুর্গাপুজোর একে হেরিটেজ তকমা পাওয়ার ক্ষেত্রে একটু কষ্ট করতে হতো। তাই রাজ্য সরকারের তরফে যে ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, রাজ্য সরকারের উদ্যোগকে স্বাগত জানাই। আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, ভারতবর্ষের মানুষ, অর্থাৎ আমি এইগুলোকে কখনো অবহেলা করতে পারবো না। কিন্তু যে সমস্ত বুদ্ধিজীবীরা এগুলোকে নিয়ে খেলা খেলছেন বা বিভিন্ন ধরনের তাস ফেলছেন, এইগুলোকে অবিলম্বে বন্ধ হওয়া দরকার। যারা আমার ভিডিও দেখবেন তারা দ্রুত এই ভিডিও শেয়ার করুন এবং মানুষকে সচেতন করুন যে বুদ্ধিজীবী বলে কিছু না, বুদ্ধিজীবীদের বুদ্ধি নিতে হবে না বন্ধু, বুদ্ধিজীবীদের বুদ্ধি নিতে হবে না। কারা হয় বুদ্ধিজীবী? কেন বুদ্ধিজীবীদের বক্তব্য শুনবো? কেন বুদ্ধিজীবীদের বুদ্ধি নেব? কেন সময় সময় বুদ্ধিজীবী তার রং বদলায়, সাধারণ মানুষ রং বদলায় না, সাধারণ মানুষ কাজ দেখে। আমি দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জি যে ধরনের উন্নয়নমূলক কাজ করেছেন, এই স্বাস্থ্যসাথী কার্ড বলুন বা লক্ষ্মীর ভাণ্ডার বলুন, এই ধরনের কাজ আগে কখনো হয়নি। অতি থেকে অতি বামপন্থী মানুষরাও কিন্তু মমতা ব্যানার্জির পক্ষে কথা বলছেন এই কারণে যে মমতা ব্যানার্জির সাথে রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকলেও তিনি যা কাজ করছেন জনমানসে তার যা ভিত্তি বা তার যা গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা কিন্তু মানতে হবে। তা বুদ্ধিজীবীদের বুদ্ধি নিয়ে চলার মতো পরিস্থিতি এখনো আসেনি, কারণ বুদ্ধিজীবীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর উদ্বোধন হলে সেখানে ধর্মীয় জিগির তোলা হয়, আর যখন দুর্গা পুজো হেরিটেজ তকমা পায় সেই তকমা নিয়ে কোনো কথা বলবে না। মানেটা কি? একজন দেশের প্রধানমন্ত্রী কাশীর সাংসদ হয়ে যখন উন্নয়নের কাজ করছেন তাকে আমি খোঁচা মারবো, আর যখন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুজো হেরিটেজ তকমা পাচ্ছে তখন সেটাকে সাধুবাদ দেব মুখ্যমন্ত্রীর লেজা ধরে থাকার জন্য বা মুখ্যমন্ত্রীর লেজুড় হয়ে থাকার জন্য? এসব চলতে পারে না। অবিলম্বে বুদ্ধিজীবীদের পথ থেকে সরে আসতে হবে। বুদ্ধিজীবী বলে কিছু হয় না, প্রত্যেকের বুদ্ধি আছে, প্রত্যেকের আলাদা চিন্তা আছে। রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে যে কার্নিভাল শুরু হয়েছিল দুর্গাপুজোকে কেন্দ্র করে, আজকে কলকাতার দুর্গাপুজো হেরিটেজ তকমা পাওয়াটাই তার জন্য। এটাকে একবার নয়, হাজার হাজার বার সাধুবাদ জানাতে হবে, কারণ এই তকমা বিভিন্ন দুর্গাপুজো সংগঠন, বিভিন্ন ক্লাব সংগঠন, দুর্গাপুজো কমিটি, সার্বজনীন কমিটি সবাইকে উৎসাহ দেবে পরবর্তী সময়ে বা পরবর্তী দিনে বা আগামী বছরে দুর্গাপুজোর যা বহিঃপ্রকাশ, যা বহিরাবরণ হবে সেটা মানুষকে আর আকর্ষিত করবে। গোটা বিশ্বের কাছে কলকাতার দুর্গাপুজো একটা নতুন আঙ্গিকে স্থান পাবে, নতুন আঙ্গিকে রূপান্তরিত হবে, মানুষের কাছে এই বার্তা যাবে যে কলকাতা যা করেছে সারা পৃথিবী তা পারেনি। গোটা পৃথিবীর মানুষ কলকাতাতে এসে
দেখবে যে দুর্গাপুজো কি জিনিস বা হেরিটেজ কেন বলা হচ্ছে, হিন্দুদের কি মানে আচার বিচার, কি ধরনের অনুষ্ঠান 5 দিন ধরে সংগঠিত করা হচ্ছে, এবং সেখানে সর্বধর্মের মানুষের সমন্বয় করবে, সর্বধর্মের মানুষ আসবে, সর্বধর্মের মানুষ ঐক্যবদ্ধ হবে, সমবেতভাবে আনন্দ উৎসবে মুখরিত হবে, গোটা 5টা দিন ধরে এই কাজ চলবে। কিন্তু বন্ধু, এই সময়ের মধ্যে থেকে বুদ্ধিজীবীদের একদম দূরে ঠেলে দিন। বুদ্ধিজীবীরা স্বার্থবাদী, স্বার্থান্বেষী, ক্ষমতালোভী, সুবিধাভোগী, এরাই বুদ্ধিজীবী। আমি আপনি সাধারণ মানুষকে বুদ্ধিজীবী নই। তাই দুর্গাপুজোকে কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর তরফ থেকে যে সম্মান জানানো হয়েছে, সেই সম্মানের সম্পূর্ণ কৃতিত্ব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরই প্রাপ্য। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তার যা উদ্যোগ এই কার্নিভাল, দুর্গাপুজো কার্নিভাল, এই কার্নিভালের উপর ভর করেই ইউনেস্কো যে হেরিটেজ তকমা দিয়েছে তাতে আমরা অনেকটা এগিয়ে যেতে পেরেছি। নমস্কার মুখ্যমন্ত্রী, তা আপনি, আপনার সাথে রাজনৈতিক মতাদর্শ নিয়ে কোনো কথা নয়, আপনি ব্যক্তি মানুষ হিসেবে এবং রাজ্যের প্রধান মুখ্য প্রশাসক হিসেবে যে কাজ করেছেন তার জন্য আমি গর্বিত, এবং আগামী দিনে আপনার ভালো কাজের প্রশংসা করাটাই আমার কাজ। কারণ ভালো কাজের প্রশংসা করতে হবে, কোনো নির্দিষ্ট দিক বা নির্দিষ্ট রং, নির্দিষ্ট দল, নির্দিষ্ট ধর্ম বলে না, ভালো কাজের প্রশংসা সবসময় করতে হবে। আর ভালো কাজের প্রশংসা করলে আরও ভালো কাজ আমরা উপহার পাব, এই বলে আবার মনে করিয়ে দিতে চাই। বুদ্ধিজীবীদের থেকে দূরে থাকুন বন্ধু, বুদ্ধিজীবী নিজের স্বার্থটা গুছিয়ে নিয়ে জাস্ট কেটে যাবে, আমি আপনি ঝামেলা করে মরব। তাই বুদ্ধিজীবী যেখানে দেখবেন তাদেরকে একদম সরাসরি বলুন, প্লিজ আপনার মতামত আপনার কাছে রাখুন, আমরা আলোচনা করে ঠিক সিদ্ধান্ত নিয়ে প্রশাসনকে সঙ্গে নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত উপনীত হব। আপনার যেটুকু কাজ, আপনার যে ক্ষেত্র, আপনি সেই ক্ষেত্রে বিচরণ করুন, অযথা বুদ্ধি বিলাবেন না, অযথা বুদ্ধি দরকার নেই। সঙ্গে থাকুন আমার চ্যানেলের সাথে, আমার চ্যানেল নিয়ে কমেন্ট করুন, যদি ভালো লাগে লাইক করুন, নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। যদি আমার ফ্যামিলির এখনও বন্ধু না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবারের বাটনটায় গিয়ে বাটনটা অন করে দিন। নমস্কার, দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।